হেভি খেতে। আওয়াজটা কম লাগলো, একটু করব। তো বন্ধুরা, কেমন আছে সবাই? গরমে মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখনো, নাকি সিদ্ধ হওয়া বাকি আছে? মানে আমি তো টোটালি সিদ্ধ হয়ে গেছি, চিকেনের বারবিকিউ হয়ে গেছি বলতে গেলে। আজকে সকালবেলা উঠে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে তো যা বিধ্বস্ত অবস্থা, মানে আমি এতটাই বিধ্বস্ত বাড়ি ফিরেছি, মা দরজা খুললে আমাকে দেখলো, দেখে বললো, না না ক্রেডিট কার্ড থেকে এসেছেন কি, তাহলে কিছু লাগবে না, বলে দরজাটা বন্ধ করে দিলো। মা এটা আমি, কোনো ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে কেউ আসেনি। যাই হোক, বেশ মজা হয়েছে ব্যাপারটা নিয়ে, মানে চোখ মুখ পুরো বিধ্বস্ত হয়ে গেছে। যথারীতি আজকে নীল ষষ্ঠী, মা জল ঢালতে গেছিলো, জল ঢেলে এসে তো মায়েদের যা নিয়ম থাকে যে মা আজকে ভাত খেতে পারে না, সাবু মাখা খাবে বা আরও কী কী সব খাবে জানি না, ফল ফল যেগুলো খেতে হয় আর কি, তো মা সেগুলো নিয়ে গেছে খাবে। তো আমি মাকে আজকে আবদার করেছি যে মা আমাকে আজকে পান্তা ভাত দিতে হবে। এই জল ঢালা ভাত আর পান্তা ভাতের মধ্যে ডিফারেন্স এটাই, পান্তা ভাত হচ্ছে ওভার নাইট যেটা ভেজানো থাকে, মোটামুটি তোমাদের ধরে নাও 8 ঘন্টা 12 ঘন্টা যেটা ভেজানো আছে ওভার নাইট। আর জল ঢালা ভাত ব্যাপারটা হচ্ছে যেটা তুমি খেতে বসে তোমার মা যেমনি জল ঢেলে দিলো, তো সেটা একটা জল ঢালা ভাতের এক্সাম্পল। আমি জল ঢালা ভাত খাবো, কিন্তু মাঝে মাঝে পান্তা ভাত বেরিয়ে যেতে পারে মুখ থেকে, তোমার সেটা অ্যাডজাস্ট করে নিও। পান্তা ভাতের সাথে মা কী কী অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা একবার জাস্ট দেখে নাও তোমরা। ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং ফিট ম্যান সন্দীপ, অ্যান্ড স্টে টিউনড উইথ মি। যথারীতি খেতে বসে পড়েছি, মা বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, কী করেছে একবার চলো দেখে নিই। শুরুতে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, বাট আমি নামগুলো একটু বলে দিতে চাইছি। এটা হচ্ছে আমার মেন খাবার, সেটা হচ্ছে পান্তা ভাত উইথ গন্ধরাজ লেবু আর শুকনো লঙ্কা দেওয়া আছে করে ছিটিয়ে, হালকা একটু তেল দিয়েছে মা। এখানে হচ্ছে স্যালাড আছে, এটা হচ্ছে পোস্ত ছিটিয়ে আলু ভাজা, মানে একটা নতুন আইটেম আমার কাছে। এটা হচ্ছে আলু গোলমরিচ, এটা হচ্ছে মটর ডালের বড়া, এটা হচ্ছে কাতলা মাছ ভাজা, এখানে দিয়েছে মাছের ডিম, ঠিক আছে, মাছের ডিমটাকে আমার অয়েলে ফ্রাই করেছে, এখানে দই আছে, এখানে মিষ্টি আছে। তো মোটামুটি বিশাল একটা খাবার অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসেছি। আর সামনে আছে হচ্ছে মা আমের একটা টক করেছে, ঠিক আছে, আমের ঝাল যাকে বলে, খুব সুন্দর চাটনি টাইপের ব্যাপারটা করেছে। তো অসাধারণ একটা ইয়ে আছে, মানে যেটাকে বলে আর কি, খাবার মেনু করেছে মা আজকে। তো চলো শুরু করা যাক, আমার তো মনে হচ্ছে গামলাটা নিয়ে বসে পড়ি। মানে জল ঢালা ভাত খেলে কি হয়, আমার আমি মানে মনে করি পেটটা ঠান্ডা থাকে। তো তোমাদের মানে তোমাদেরকেও বলবো তোমরা জল ঢালা ভাত বাড়িতে খাও, কারণ যা গরম পড়ছে এই গরমে, মানে রিচ খাওয়া মানে তোমাদের শরীর নিঘাত খারাপ করবেই করবে। আমার মতে জল ঢালা এরকম ভাত খাওয়া মাঝে মাঝে খুব ভালো শরীরের পক্ষে, আর দুপুরে ঘুমটাও ভালো হবে। মানে আমার অবস্থা দেখছো, আমি এখন বসে বসে ঘামতে, আমি চাইলে ফ্যানটা চালাতে পারি, কিন্তু ফ্যান চালালে তোমাদের একটা সাউন্ড যাবে, তোমাদের শুনতে অসুবিধা হবে। আমার ঘরে একটা মোটামুটি 1.5 টন এসি লাগানো আছে, আর ডাইনিংটা খুলে মানে দরজাটা খুলে রেখেছি, এই ডাইনিংটা ঠান্ডা হতে পারে। তো কষ্ট করছি তোমাদের জন্য করছি, তো তোমরা জাস্ট থেকো, মানে পাশে থেকো। চলো শুরু করা যাক। আহা, দেখতেই মানে অসাধারণ। যথারীতি প্লেটে ভাত পুড়ে গেছে, এবার আমার একটা হচ্ছে মেন, মানে সবাই আমরা ভালোবাসি যে ডালের মধ্যে একটু লেবু চিপে খাওয়া, সবাই ভালোবাসে, তো পান্তা ভাত লেবুটা কিন্তু মাস্ট। তো লেবুটা একটু চিপে নি, দারুন যা গন্ধ, না গন্ধেই অর্ধেক ভোজন। এর সাথে আমি একটু আলু ভাজা নিয়ে নিই, ফার্স্ট বাইট। হা হা হা, মন পুরো জুড়িয়ে গেল, দারুণ খেতে। মানে সত্যি বলছি, এই গরমকালে পান্তা ভাত মানে খাওয়া যে কি উপকার, সেটা যে খাবে সেই বুঝবে, যে খাবে না সে তো গেল।
আরেক একদিনে আমাদের মা বা মাসিরা ওরা কিন্তু পান্তা ভাত প্রেফার করতো গরমকালে, পান্তা ভাত লঙ্কা কামড়ে পেঁয়াজ কামড়ে ঠিক এভাবে খেতো, আর ওটার মজাটাই আলাদা। মানে আমি যখন ছোট ছিলাম ওই সময় তো দাঁড়িয়েও ধরো কারেন্ট চলে গেছে কিছু কি করবো, মা দুপুরে আছে পান্তা ভাত খাবো, মানে মাও রেডি করে রাখতো পান্তা ভাত, মানে ওই জল ঢালা ভাতই খেয়ে নিতাম। পরবর্তী একটা আইটেম নিই নি, আমি খাবো একটা আলু গোল মরিচ পরের আইটেমটা। এই দেখো আলু গোল মরিচটা, জলটা অনেকটা পেটের মধ্যে হয়ে গেছে, একটু সুরুত করে মেরে দিত জলটাকে। আওয়াজটা পাচ্ছ তো শুরুতের? খুব লোভনীয়। এবার একটু চটকে এই আলু গোলমরিচটাকে খাওয়া যাক। বাহ, আলু গোলমরিচ আমার একটা গলায় আটকে যাচ্ছে। আলু গোলমরিচ আমার একটা আইটেম যেটা কিনা যে গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, বেশ ঝাল ঝাল হয়, খেতেও অসাধারণ লাগে। একটু কাঁচা লঙ্কা, বাঙালির প্রিয়, বাঙালির ইমোশন কাঁচা লঙ্কা, এসব আইটেমের সাথে কাঁচা লঙ্কা লাগালে ভালো লাগে। দারুণ লাগছে। এর সাথে আমি একটু গ্রিন স্যালাড নিয়ে নিই, খসা। আমি ভাত তো মোটামুটি শেষ করেছি, আর একটু ভাত নেবো, আর ঝোলটা রেখেছি একটু সুরুত মারবো আরেকবার, ঠিক আছে? সেকেন্ড সুরুতের জন্য, প্রথম সুরুত তো মেরে দিচ্ছি। ভাতটা তুলি, মানে আমার তো মনে হয় আজকে বলি এক গামলা ভাতই খেয়ে নেবো, আমি কেউ আটকাতে পারবে না। জীবনে মনে হয় প্রথম আমি বেড়ে খাচ্ছি নিজের হাতে, বিশ্বাস করো। আর কত কি শেখাবে তোমরা আমাকে বলো, তোমরাই সব শিখিয়ে দিচ্ছ আমাকে, আমার কিন্তু নতুন করে কিছু শেখার নেই। আচ্ছা, এরপরে আমি এর সাথে খাবো মটর ডালের বড়াটা। বড়াটা একবার ভেঙে দেখাই তোমাদেরকে, দেখো দেখেছ কতটা সফট। মা এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, একটা কালো জিরে দিয়েছে, মটর ডাল তো মাস্ট বেটে দিয়েছে। দুর্দান্ত দুর্দান্ত, মানে এইগুলোই ভালো লাগে পান্তা ভাতের সাথে। বেরোতে যাচ্ছে না, সব ঠান্ডা করতে করতে যাচ্ছে, সেকেন্ড শুরু। দারুন, পুরো গন্ধরাজ দেবো ফ্লেভারটা যাচ্ছে। এর সাথে আমি মাছ নেবো, মাছটা একবার দেখো, আর একটু কাছে নিয়ে গিয়ে দেখাই মাছটা, কতটা ফ্রেশ মাছটা দেখো, দেখেছ? মানে দারুণ দারুণ। সকালে বাজারে গেছিলাম, একদম ভালো মাছ ফ্রেশ মাছ দেখে এনেছি, জ্যান্ত মাছ ছিল কাতলা মাছটা। মানে মুখে দিচ্ছে গলে যাচ্ছে মাছটা পুরো। আমাদের কিন্তু বিশেষ করে বাঙালিদের মধ্যে ব্যাপারটা দেখেছি, মানে মাছ যারা ভালোবাসে, যারা বাঙালি হন তারাও ভালোবাসে নো ডাউট, ডাল ভাতের সাথে মাছ ভাজা, ঘি ভাতের সাথে মাছ ভাজা আমরা কিন্তু খুব প্রেফার করি। আর অনেকে আছে ঝোল ভালোবাসেন, বাট আমার কিন্তু ভাজাটা বেশ ভালো লাগে। এই যেমন পান্তা ভাতের সাথে কিন্তু মাছের ঝোলটা ভালো লাগতো না, কিন্তু ভাজাটা বেশ ভালো লাগছে। মা এত সুন্দর করেছে আজকে খাবারটা, মানে ছেটে পুটে খাচ্ছি, দুবার ভাত নিয়ে ভাত মানে পাত পুরো পরিষ্কার করে ফেলেছি, থার্ড টাইম নিচ্ছি, বুঝতে পারছো? এত ভালো লাগছে আমার খেতে। আমি কিন্তু বেশি ভাত খাই না, একদম বেশি ভাত খাই না, পাশ থেকে ফিসফিস করে কিন্তু আমি শুনতে পাচ্ছি তোমরা তোমরা বলছো যে কতটা ভাত খাচ্ছে। আমি একদম বেশি খাই না, ওরকম ক্যামেরায় মনে হচ্ছে বেশি বেশি, কমই খাই, এটা কমই নিলাম। এবার আবার একটু লেবুটা চিপে নিই,
এবার আমি একটু অন্যরকম আইটেম করবো, সেটা হচ্ছে লঙ্কাটাকে নিয়ে একটু স্ম্যাশ করে নিই এখানে, তাহলে একটু ব্যাপারটা ঝাল ঝালটা আসবে। এর সাথে আমি নেবো হচ্ছে মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়ার সাইজটা দেখতে পাচ্ছ, মাঝে করেছে আমি বড়া তো না, মা এটা বলে মাছের ডিমে ফ্রাই করেছে, বড়া ব্যাপারটা অন্যরকম হয়। আমি কিন্তু প্রপার ফুড রিভিউ করি না, মানে আমি খাদ্যরসিক বাঙালি, আমি যে যা খেতে ভালো লাগে আমি তোমাদের সামনে তুলে ধরি, যেটা আমার মানে মন মতো লাগে আজ খেয়ে, আমি যেটা বুঝি যেই ফিলটা করি আমি অনেস্ট রিভিউ তোমাদেরকে দিই। তো প্রপার তোমাদের মতো অত গুছিয়ে বলতে পারি না কথা, বাট ট্রাই করি। তো দেখো ডিমের বড়াটা ভেঙে দেখাচ্ছে একবার, জাস্ট দেখো, দেখেছো পুরো ফ্রেশ একদম। তো চলো খাই একটা বাইট দিই। আটনা মাছের ডিমের বড়া, ডিমের বড়া বলছি মানে মা এবার পেটাবে আমাকে, আটনা মাছের ডিম ভাজা দারুণ হয়েছে, মানে বড়ার থেকেও বেশি এটা বেশি ভালো লাগছে, মানে কোনো কোটিং নেই না, একদম পিওর মাছের তেলে ফ্রাই করেছে, ভালো লাগছে। পরের আইটেম হচ্ছে আমের ঝোল। এখন কি করেছে ও মা, এর মধ্যে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা একটু দিয়েছে ফ্লেভারটার জন্য, অসাধারণ লাগছে খেতে। আমগুলো সাইজগুলো দেখো মানে ভেঙে যাচ্ছে, দেখো জাস্ট দিচ্ছি ভেবে ধরছি ভেঙে যাচ্ছে। দই একটা ইমোশন তোমরা জানো, মানে আমি প্রতিটা খাবারের শেষে একটা একবার দই খাবই। দেখো দইটা খাচ্ছি আমি, মন জুড়িয়ে গেল, মানে মিষ্টি দই জেনারেলি মানুষ খায় না ফ্যাট থাকে বলে, কিন্তু খেতে খুব টেস্টি মিষ্টি, মানে খাওয়ার শেষে একটা মিষ্টি আমি খাই। মিষ্টি খুব সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর করেছে। তো যাই হোক, ফাইনালি দেখতে পেলে আমার খাওয়া আজকে শেষ, আর এসিটার এক মুহূর্ত থাকা যাচ্ছে না, মানে আমি জানি না কি করব। এসি দু মিনিটের জন্য বন্ধ করলে পুরো ঘর গরম হয়ে যাচ্ছে। আমি জানি না তোমরা কীভাবে আছো, বাট যেভাবেই থাকো বেশি বাইরে বেরিয়েও না রোদের মধ্যে, খুব সমস্যা হচ্ছে এখন, সানস্ট্রোক খুব হচ্ছে। আমি বলবো যে ঘরে থাকো, মানে হালকা খাবার খাও। আজকের এই পান্তাভাতের ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে, পান্তাভাত বারবার করে বলছি আবার, মানে জল ঢালা ভাত, তোমাদের এই জল ঢালা ভাতের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে তোমাদের খেতে ইচ্ছা করছে বা বাড়িতে কোনো প্ল্যান করছো খাওয়ার, তো সেই এক্সপিরিয়েন্সটা বা সেই থিঙ্কিং যদি কেউ জানাতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে ভিডিওটা লাইক করো, তোমরা কিন্তু লাইক করছো না ঠিক করে, লাইক করো, ভালো লাগলে জানাও কমেন্ট করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তো অবশ্যই 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 করবে, এখনও করছো না কবে করবে, আর সাবস্ক্রাইব করো, এখানে ফ্রিতে আনন্দ দেওয়া হয় আর ভালো ভালো খাবার দেখানো হয়। ভালো থেকো, টাটা।